রাঙা মাথায় চিরুনি বউ আছে ভয় লাগছে মেলা করবে এখনই আমার ভাগ্যে জোটে না বাস খাই আমানি পাইখানা দিয়ে দেরি যায় আসে হাঁপানি আমার ভাগ্যে জোটে না বাস খাই আমানি পাইখানা দিয়ে বেরি যায় আসে হাঁপানি ভয় লাগছে নেড়া করবে এখনই আমাকে কেউ দেখতে পারে না কারণ বেশি খাই আর পাইখানা করি বলে আমাকে দু নজরে কেউ দেখতে পারে না আমি মাস্তান আমি হাগা মাস্তান সকালবেলা ঘুগনি মুড়ি খেয়েছিলাম এমনভাবে পায়খানা করেছি নিজের গ্যাস নিজে কন্ট্রোল করতে পারছি না বাবা রে আবার ছিঁড়ি বিচ্ছিন্ন করে ফেলেছি রে বাবা কি দুর্গন্ধ বাড়ির ভেতরে বাবা কে এসব করলো রে বাবা আমি নিজে করেছি রে বাবা বলি অল্প করে খাবো মরণপথে পড়েছি লোক কুটুম্ব বাড়িতে আসছে ভালো মন্দ জোগাড় হচ্ছে লোভ সামলাতে পারছি না খেয়ে ফেলছি খাচ্ছি আর পিছন দিকে অনর্গল বেরিয়ে যাচ্ছি আর আমার বুড়ি আর আমার ছেলের বউ কি মান্না মারছে তোরা মারিস না আজকে থেকে কথা দিলাম অল্প করে খাবো অল্পেতে খুশি হবে দামোদর সেট কি মুড়কির মোয়া চাই চাই ভাজা ভেট কি আনবে কোটকি জুতো মুটকিতে ঘিয়েনো এসব কথা বলছি কেন আজ আমার জ্যান্ত পরাচিত্রী হবে তাই তোমরা চোখের দেখা শেষবারের মতো দেখে নাও আর গাজন শুনতে যা এনেছো ভালো মন্দ আমাকে খাইয়ে দাও আচ্ছা দাদা বলতে পারো মানুষ কেন বুড়ো হয় বুড়ো হলে কেউ তো কারো নয় স্বার্থ থাকলে ভালোবাসবে আর স্বার্থ পুরালে কেড়ে পড়বে না জ্যান্ত পরাচিত্রী করবে পিছন থেকে অনর্গল বেরিয়ে যাওয়া আজ এর ইটির বুঝো দেয় ঘরের কোণে লুকিয়ে থাকবো ধরতে পারলে তবে তো পরাচিত্রী করবে এখানে যত্ন সহকারে ফোনের চিপ লোড করা এবং নতুন নতুন গাজন পাওয়া যায় ও বাবা তোকার পায়ে ধরেছি বাবা রে তোকার পায়ে ধরেছি ও বাবা আমার মারিনি কি বলবো হয় বুড়ার খোঁজার রাস্তাতে যাচ্ছি গ্রামের মানুষ আমার এই মারে তো ওই মারে হয় বলি কেন বাবা তোরা আমার মারতেছি শুনলুম বুড়ো নাকি সতেদের গয়লার পেছনে ভুল গেছে আর সেই জিনিস পরিষ্কার করতে গেছি ও বাবা গো গে দেখ না চারটে পাঁচটা কুকুর পায়খানা চার গালায় বসে আর মিটিং শুরু করেছে এ বলে ওই পায়খানা তুই খা এ বলে তুই খা এ বলে তুই খা এ বলে তুই খা সে কি কাউ মা বেঁধে দেখে গো এই তো আমার চোখের সামনে একটা বাচ্চা কুকুর খেয়ে তার চোখ বেঁধে গেছে এক বেলা ভর মাথায় জল ঢেলে সেই চোখ আমি ঢুকেছি তবে এই পরিষ্কার করতে গেছি গেদগিনা যেখানে পায়খানা করেছে তার চারগালা থেকে ঘাস আর মাটি সব চুঙে গেছে ঘাস মারা বীজ নিয়ে যাও বাগান পরিষ্কার হবে হ্যাঁ দেখেছো বুড়ো মাঠে ঘাটে চুন হেগে আর এ তাই বসে বলে তোর ঘাস মারা বীজ তোর করার চিরে বুড়ো মারা বউ মাঠে আসুক আওরা শশাঙ্ক দিদি গো আর কি বলবো গো এই তো আমার শ্বশুর পরশুদিন এমন ভাবে কাঁথায় পায়খানা করেছে না কাঁথায় পুরো আগুন ধরে গেল বারো বোল্টের কাটারি সেল বসে গেছে বলে বাদ দিচ্ছে মা সেই পুরোটা দেখে জানো তো ঘর ভিতর বসে আছে এই তো ঠাকুর মশার খবর দিচ্ছি সব রেডি আর পরাচিত্রীর ব্যবস্থা আমি করেছি চল বুড়ো ধরে আজকে পরাচিত্রী বসাবো পায়খানা বলো না ক্যাডবেরি বলো গওনা ভগবান গওনা দিয়ে সাজিয়ে দিয়েছে অঞ্জলি জুয়েলার্সের গহনা 33,000 টাকা ভরি ছেলেমেয়ের বিয়ে দেবে নিয়ে যাও লাভ হবে তা ইটির ফাঁকে থাকে ওটা কি করাচ্ছে শুনে পায়েস এই পুরো ওটা যদি পায়েস হলো তা পায়েসের মধ্যে কল কল ওগুলো কি কিসমিস দধি দুগ্ধ ননি এসব পেট গরম হয়ে গেছে ঠান্ডা করে দি খাবে এসো
ছোটবেলায় মা মশাল দিলে ডলেছিল, স্বাস্থ্য হয়েছে। মরব তো জানি, বৌমার হাতে ডলন কে মরি। বৌমা গেছে কি? মেথি হলুদের গন্ধ বাড়ির ভিতর পাওয়া যাচ্ছে। আমার মা কাবে দ্বিতীয়বার বিয়ে হবে নাকি? তোমার এই বয়সে কার সঙ্গে বিয়ে হবে শুনি? তোর মার, তোর মার সঙ্গে বিয়ে হবে। তখন তুই বলবি, বর এলো বাড়িতে, লাগে গায়েতে, বাজারে সানাই, শাকবাজি শাকবাজি বর আনতে যাই, শাকবাজি শাকবাজি বর আনতে যাই। তোর মার বের করবো, টাটা সুমো রেডি কর। তোর টাটা সুমো না, পুরো তোর জন্য খাটাসি রেডি করেছি। রোডে যা বাম্পারে চাপ, খাটাসি করে রিল্যাক্সে পায়খানা করতে করতে তোর মার বের করবো। এই দেখ তোর আকা চলে না বৌমা, এমন ছুটে আসে, আমি যেন বৌমার সঙ্গে ছুটে আছি। ওরে পালাচ্ছি, ওরে পাঁচটা মেয়ে আমার সামনে ঘোরা, ওরে কপালটা খুঁচিয়ে দে জীবন। আর সচিকান্ত দোকান থেকে ধুতি পাঞ্জাবি নিয়ে আয়, ওরে আমাকে বসা যা, তোর মার চোখে দুটো পান দে। তোর শশিকান্তর দোকানে ধুতি পাঞ্জাবি তোর পড়াচ্ছি। আই ঠাকুর মশাই আসার সময় হলো, ধরে বেগুন বাড়ির ভূত ওরে চাঁদুটি যে ফুল ফুটেছে কদম তোলাইকে, খাটাসি করে নিয়ে যাবে হবে বুঝিবে। সুতোকালে কপি কলে আমায় তুলে নি, সুতোকালে কপি কলে আমায় তুলে নি, সুতোকালে কপি এবং নতুন নতুন গাজন পাওয়া যায়। চাল খোলা না দিয়ে যদি দিত সবাই শোনা, আমার বউ সেজে ঘুরত মাটি পাপড়ত না। সাধ্য বাড়ি শোনা কেন দিস না, চিত্ত বাড়ি রূপ কেন দিস না? সাধ্য বাড়ি শোনা কেন দিস না, প্রায় চিত্ত বাড়ি রূপ কেন দিস না? চাল খোলা না দিয়ে যদি দিত সবাই শোনা, আমার বউ সেজে ঘুরত মাটি পাপড়ত না। সাধ্য বাড়ি শোনা কেন দিস না, প্রাচীন তোমারই রূপ কেন দিস না? সাধ্য বাড়ি শোনা কেন দিস না, প্রাচীন তোমারই রূপ কেন দিস না? আমি অগ্রদানী ব্রাহ্মণ, ডাক পরে আমার যখন তখন। আজকে সকালে বাড়ির মধ্যে বসা আছি, বোতল কমিটির ছেলেরা এলো যে ঠাকুরমশাই দুর্গাপূজার ফর্দটা তৈরি করে দিতে হবে। তা আমি দিয়েছি ফর্দ করে, ষষ্ঠী দিনে ছমন মোটা চাল আর ছমন ডাল, সপ্তমী দিনে সাদমন দুধের সর আর সাদমন শতাব্দী ডাল, আর বিদায় দশমীর দিনে শুধু বিহার আর চুল্লু। ফর্দ শুনে বোতল কমিটির ছেলেরা সব অকাচিত। আমি বললাম, গাঁটির টাকা নেই দুর্গাপূজার ফর্দটা তৈরি করতে এসছিস কেন? যাই হোক, আজকে দামোদর সেটের পরাচিত্তির করতে এসছি, তাকেও দিয়েছে ফর্দ করে। দশ গুন্ডা পাকা খোলা, মানে আমার ছেলেমেয়েরা আছে তো সব খাবে। 50 পিস কাঁচ খোলা, রাত জেগে পূজা করতে হচ্ছে, পেটটা গরম হয়েছে, হালকা করে ঝোল করে খেতে হবে। আর সবাই তো ধুতি পরে পরাচিত্রি করে, আজকে দামোদর সেটের 12 মুন্ডা পরিয়ে পরাচিত্রি করে। কারণ আমার একদম পরার হাফ প্যান্ট নেই, পরাচিত্রি শেষ হবে, প্যান্টটা খুলে নেবার বর্মন করে বাড়ি চলে যাবো। কইলে মা সকলেরা, দামোদর সেটকে নিয়ে আয়, পরাচিত্রিটা সেরে নিয়ে আয়। কি মাল যাচ্ছি রে, চাই না যে মাল পাই, চাই টাম্বা মাল পাই, ভিখারি যে করে করে যা ধুম 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 করে লাইকে খাড়া।
তোমার মা নিয়ে এসো, কদিন আমি বেটা করে বাড়ি যাই। এই তো আমি, আমি অগ্রদানী ব্রাহ্মণ ভগ্নিপদ। তোর কোন জামের আমি ভগ্নিপদ? তোকে আয় পরাচিত্রি করব, আর তোর আজ নরবলি দেব। এই এই বয়সে দেখছি তোর বড় বড় বোন, এই বয়সে দেখছি মুখে বড় বড় বোন, সকালে বেলা খালি করব তোর বয়ের কোন। অটোকাট হয়ে গেছে মা, অটোকাট মানে ওর পরাচিত্রি জানি নিজে খলবা যাচ্ছে। হ্যাঁ জানো গুবাগুব সাদা সাদা। তুই মরতে পারিস না, তোর জন্য গ্রামের মানুষ আমার এই মরাতে ওই মরে, তুই মর না দেখতে চাপ মরতে পারিস না। আমি মরবো, মরবি রাতের বেলায় ওরে বুড়ি সুবি কার কাছে, রাতের বেলায় ওরে বুড়ি সুবি কার কাছে, ভূত হয়ে নাচবো আমি ওই পাকুড় কাছে। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওই মালা রেডি বিয়ে করব তোর মা কই। এই তোর এত বড় সসাই জোকের বাচ্চা, তুই আমার এই ধরে নিয়ে আয়, এখানে নিয়ে আয়। মা মনুষার সঙ্গে আর কি তো দংশন করবো, এই পুরো দংশন তোর করে চাই নিয়া। আটি বাটি কলম কাটি, আটি বাটি কলম কাটি, যে আমার গায়ে হাত দেবে আশিত সন্দোষা দিশে বাপি দুশাইত মামুকুল। তুই কি বললি? এখানে যত্ন সহকারে ফোনের চিপ লোড করা হয় এবং নতুন নতুন গাজন পাওয়া যায়। বলি তোর একদিন কি আমার একদিন আগে, চল বুড়া চল। আই থাক আসলি বউ, দুজনে মিলে ধরবি পালাতে দিবি না, এখানে নিয়া থাক মা, আমার আয়ত্তে এসে গেছে, থাক এবার থাক। সারা যেন নারী নির্যাতন হচ্ছে। ও ভঙ্গিপদ, ফের ভঙ্গিপদ বলছিস? আমি কোন জন্মের ভঙ্গিপদ তোর? এটা কি বলতো? কি তিল আতর চাল আর কোলা, এটা কি হবে? তোমার পিণ্ডি দেওয়া হবে, নানিমুখ হবে। এই এ কি বিয়ে হচ্ছে নাকি নানিমুখ করছিস? মানে বল মন্দ বল। হ্যাঁ মন্দর বলো। ওই তোর মা নিয়ে না, তোকে পান্ডে নিয়ে না, বিয়ে করবি নি? ওই যে সেসব কথা একদম ভুলতে পারছে না। তোর মায়ের কানে দুটো ঝুমকো দিবি। ওই যে আয় মন্তর বলো। বল ও ওই যে কিভাবে মন্তর বলতে দেখো, আমি যেরকমই বলবো সেরকম বলবি। মন্তর বলো ও ওই যে পিণ্ডায় নম, ওম পিণ্ডায় নম, মায়ের ভোগে ঢুকে যা। মন্তর বাকি আছে, এই মন্তর বাকি আছে, বের কর মন্তর। তোর একদম মায়ের ভোগে ঢুকে দেবো একদম। ওই যে সারা খাবো আর হাঁকবো, খাই আর হাঁকি বলে তোর এত চেখানে তুই মেরে দিচ্ছিস, তোর মায়ের ভোগে ঢুকে দেবো একদম। দেখতে পাচ্ছ মন্তর বলতে দিতে না খেয়ে ফেলতে, মানুষটা আমি কি করে মারবো? শালা একদম মায়ের ভোগে ঢোকাচ্ছে, বাবা বাবা বলে শুধু হাতে বাই ধরছে। এই করবি বলে পূজা বাড়ি থেকে আমার নিয়ে এসছি নাকি? এ ভগ্নি আর কি আছে? এই দিচ্ছি আর কি আছে? ও বাবা দিচ্ছি, বাবা দিচ্ছি। আর ফুল দুপ্প তুলসী পাতা, বল মন্ত্র বল। মন্ত্র বলো, বল ও ওই যে ও বাবা এই মেয়াও নেই বলছ? ও প্রশান্ত, ও বাবা তুটাই পূজা বাড়ি থেকে কি জানি আমি এসছি বাবা রে। বল খাবো আর লাগছে হাঁকবো। হ্যাঁ যা খুশি কর। বল মন্ত্র বলো, বল ও ওম ফুল দুপ্প তুলসী পাতায় নমো নমো। মন্ত্র বাচ্চা আছে ও বাবা, মন্ত্র তোর একদম মার ভোট ঢুকতে একদম। সারা খাবো আর হাঁকবো, এটা আমার বাড়ি, আমি হাঁবো আমি হাঁকবো। এই এখানে কিন্তু রক্ত গঙ্গা পাইয়ে দেবো এক্ষুনি। বাবা একদম ভয় পাচ্ছে না তো? ও বাবা ও বাবা, সারা জানো জোকের পর আতিত্রি করতে। ও বাবা একটু সূর্যদেবের প্রণাম করতে হবে, পিছন ফের দেখিনি পিছন। চালা মানুষের মুখে হাঁকবি নাকি? হ্যাঁ মেডেল পেয়েছে বলে যেখানে সেখানে শুধু হাঁকছে। ও বাবা দুটো পয়সার লোভে কি জন্য এই প্রায়শ্চিত্ত বাড়ি যাচ্ছি পূজা বাড়ি ছেড়ে? বাবারে খালা আলু বিক্রি করছিল বাবারে। তেজস্বরী কাঁচা লঙ্কা নিয়ে এসছি, জ্বালা ধরিয়ে মারব না, জ্বালা ধরালে সহজে মরবে না, নাম বললে খাবে না, লুকিয়ে রাখবো। ও বাবা এই সামন পেরে এই শেষ মন্ত্র হয়ে গেছে, হয়ে গেছে। মন্ত্র বলো, বলো ওম ওম এষ্টায় নম। ঠাকুর মশাই কি হয়েছে? এষ্টা মালটা তোমার ছেলে বউদির জন্য নিয়ে যেতে পারতে। আমি অগ্রদানী ব্রাহ্মণ,
এসটা মাল একদম বাড়ির ধারে পারে নিয়ে যাই না। এই বল মন্তু বল, তোকে দিয়েছি তুই খা। এই বল মন্তু বল। এই বল ওম এসটাই নমো। ওম এসটাই নমো। একদম বের করবি নি সব খেয়ে। ঠাকুর মশাই কি হয়েছে বাবা? এসটাটা কেন দিলি? আমি মরে গেলে জব্দ হবি যার শিগায়। এই মাদলা নদী দাবার ঘুড়িকে সরে দিচ্ছি, কত ধানে কত চাল পরে বুঝবি। মৃত্যু ঘন্টা পাচ্ছে তোমার উচ্চ শুধু হাই। মৃত্যু ঘন্টা পাচ্ছে তোমার উচ্চ শুধু হাই। আমি মরে গেলে জব্দ হবি যার শিগায়। আমি মরে গেলে জব্দ হবি যার শিগায়। ওই কটকটি, ওই পাকাটি, এ বিটকেল রাজা হুড়হুড়ের সঙ্গে তোরা দাঙ্গা করিস। এ তুই রাজা হুড়হুড়, তুই তো শালা ডঙ্কার। কঙ্কাল সাজে হতো বাদ কেন হারে ফেম। যাওয়ার আগে খেলে যাবো একা সুপার গেম। ঠাকুর মশাই কি হয়েছে? কি রোনাল্ডো চেনো? হ্যাঁ ওর বাবার কাজে গেছে। আমি সেই রোনাল্ডো রে, মরবো তো জানি, এমন গোল করবো না, পুরো নেট ছিঁড়ে দেবো। উঠতে গেলে শুয়ে পড়ে দিবি মারে গুলা। ডিজে বাপি টু শাই এক নাম্বার কল। এখানে যত্ন সহকারে ফোনের চিপ লোড করা হয় এবং নতুন নতুন গাজন পাওয়া যায়। কঙ্কাল সাজে হতো বাদ কেন হারে ফেম। আমি মরে গেলে যত হবি বলি তোমার মতের বুড়োর বাড়ি বেঁচে থেকে কি লাভ? না বলি কি লাভ? বলি তুমি তো বুড়ো বলদ, তোমার যদি মাঠে নিয়ে গিয়ে হাল চলা যায় তা তুমি কি নাঙলটা আনতে পারবে? বালি ভরা নয়, জল ঢোলা নয়, পুঁইশাক খাড়া এক ছোবলে ছবি করে দেবো। আচ্ছা গরু আমার ঘরে দুধ ছিল খাল। নাউল চোষা উঠে গেছে, চলে মেশিনের ফল। ও তো ট্রাক্টরের ইঞ্জিন দরকার নাই, পুরো বলদকে ভুলে যাচ্ছি, ডিপ ভাবে মাটিকে চষে দেখবো। কোন শেষে ফেলে দাও থাকলে মাটির ভারী। চাকিতে গেলা বিকি না থাকলে বাড়ি। বৌমা এ বাড়িতে রুটি বেলা হয় কি দিয়ে? কেন ডলন বাড়ি দিয়ে? তা ডলন বাড়ি যদি না থাকে রুটি বেলবে কি দিয়ে? আচ্ছা করু না ভাই ভালো দুধ কচি দোকান। নাও তো সব উঠে গেছে, চলে মেশিনে ভাই। কোন শেষে ফেলে দাও থাকলে মাটির ভারী। চাকিতে গেলা বিকি না থাকলে বাড়ি। আপন গায়ে লেখে গান তোমার এখন বিধি বাম। আপন গায়ে লেখে গান তোমার এখন বিধি বাম। খাই খাই করলে তোমার খেতে দেবো ছাই। আমি মরে গেলে জব্দ হবি যার শিগায়। ও মা ও ডিলেট হয়ে যাবে, টাকা না দে মা। কি টাকা জানি পাগল হয়ে চলে তুই? লোক ডাক বাঁশ কাট, টাকা দে। লোক বলে টাকা জানি পাগল হয়ে যাবে, টাকা না দে মা। টাকা এই তো আমার পাক কথা কি ধরে ওই গাড়ি দে তোরা ধরে আবার ভাই ওই দে পা আমি রঞ্জিত মল্লিক। ও বাবা এখানে কি? খাখা মাঠ ঝাঁঝা রোড পরান একা হেঁটে চলেছে, হাতে তার বাঁশের লাঠি, তোদের দুজনা দেবো এবার কদম কাটি। আমি পরানি মরেছি বিস্ফানে, তোদের তিনজনা নিয়ে যাবো শ্মশানে, থাকবো চারজনে। এ দোষ পেয়েছে হলুদ আছে কি করে? কেন নাকের ভেতর আমুল ঢুকে ওর কানকুড়ে লাগবে দে হলুদ দে। আমার কাছে আছে না, দেখলাম হরিণ খালির বাঁধে চোদ্দটা ভূত পড়ে আছে ফাঁদে। পেদিনীগুলো অলঙ্গই কত রান্না রাঁধে, বুড়ো কি অকালে যাবে জমরার খাদে। তোর গুবেই যে মারবো, জানি 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 তোর জন্মের কাহিনী। জন্মের সময় তোর মা রঙে ছিল না কোনো কানি। ও বাবা জালাবান মেরে তোদের ধরাবো জ্বর, তোরা কেন এই সময় হয়ে যাস পর? গাছে গাছে থাকি আমি, খাই পুকুরের পানা, কচি কচি মেরা ঢিল মেরে চোখ করে দিল কামা। বুড়ো জানো মহাভারত পড়তে ধপানি কাপড় কাছে ঠ্যাং তুলে যায় বাউলা গাছে। বেশি লোভ আমার শরীরে টা পোচাম আছে, কার আগে ভদরের আগে বৌমার মাথায় ঠাক পড়ে যাকে উঠু, কার আগে ইন্দুজালের আগে ঠাকুর মশাই কিন্তু চলে রু।
মা চলে যাচ্ছি টাকাটা দিয়ে। এই বাসতে থাকা বেরো, দরকার নেই প্রায়শ্চিত্ত বাড়ি থেকে, পূজা বাড়ি আমার অনেক ভালো। তাই বোতল কমিঠি আমার হাতে আমি পলাইয়ে যাই, বোতল কমিঠি আমার হাতে আমি পলাইয়ে যাই। বৌমা, ছোটবেলায় যখন তোমার বাবা মার কোলে পায়খানা করেছিলে, তোমার বাবা মা কি ঘৃণা করেছিল? আজ আমার বয়স হয়েছে, বিছানা নোংরা করছি বলে তুমি ব্রাহ্মণ ডেকে পরাচিত্তি করছো, আমার মৃত্যু কামনা করছো, তুমি আমার ঠিকানা করে দিচ্ছ বৃদ্ধাশ্রম। আজ আমি যদি না থাকতাম, তোমার স্বামীর ঠিকানা হতো অনাথ আশ্রম। ছেলে বিয়ে দিয়ে বাড়িতে বৌমা যে ডিজে বাপি মৃত্যু কামনা করে, সাইক নাম্বার 4 বৌমা হতে পারে না, সে হয় দাইনি, সে হয় পিতাশ্রী, সে হয় রাক্ষসী। তোমার মতো বৌমা যে বাড়িতে কোনো স্থান নেই, বেরিয়ে যাও লাঞ্ছিতা বধূ। এই নাগলে কি করবে কি শুনি, এই চাবুকে রাগাতে আগাতে ক্ষত বিক্ষত করে দেবো। ও বাবা, তোমার দুটি পায়ে পড়েছি বাবা, আমার কাছে কখনো করবে, আমার ফুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। এই থাক 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 থাক, শ্বশুর লাগছে, শরীরটা উত্তেজিত ভাব হচ্ছে, থাক 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 থাক, অঘটন ঘটিয়ে দেবো কিন্তু, থাক 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 থাক। বাবা, বৌমা, তোমাকে আমি ক্ষমা করতে পারি, তুমি খুব ভালো, যদি বাজার থেকে একটা কেড়ে মতো শোল মাছ এনে আমাকে ঝোল করে খাওয়াতে পারো, তবে তোমার ক্ষমা করতে পারি, নইলে চাবুক দিয়ে ক্ষত বিক্ষত করে দেবো। আমি তোমার দুটি পায়ে পড়ছি, আমার কাজ কখনো করবো না, আমি এক্ষুনি বাজারে যাচ্ছি, বাজার থেকে বড় দিকে মাছ কিনবো, কিনে তোমার ঝোল করে খাওয়াবো, আমারটা শর্ত আছে বাবা। কি শর্ত ভন্ডরা? বাবা, এই গরমে না আমার স্কিন খুব কালো হয়ে যাচ্ছে, একটা ক্রিম কিনে দেবে গো। বডি অয়েল মাখো। একে একে সাম্রাজ্য থেকে সব বিদায় নিল, পড়ে আছে কাবিলের বাচ্চা, তুই একা, তো রক্ত মাংস আমি নিকড়ে নিকড়ে পান করবো। আমি কিছু করিনি, আবার চেতা তোমার ক্ষমা। এই শালি, বল অর্ধাঙ্গিনী কাকে বলে, বল স্ত্রী কাকে বলে, সুখের সময় যে পাশে থাকে, দুঃখের সময় যে পাশে থাকে, সেই তো হয় স্ত্রী, সেই তো হয় অর্ধাঙ্গিনী। তুই আমার কিসের অর্ধাঙ্গিনী, কিসের স্ত্রী? আজ জীবনের পরন্ত বেলায় স্বামীর মৃত্যু কামনা করছি, তোর মতো স্ত্রীর কাছে আমি থাকবো না। স্ত্রী হয় কারা জানিস? সতী বেউলা, সতী সাবিত্রী, সতী দ্রৌপদী, যারা নিজের জীবন দিয়ে স্বামীর প্রাণ রক্ষা করেছিল। তুই এমনই তো স্বামীর মৃত্যু কামনা করছিস, তোর মতো স্ত্রীর কাছে থাকবো না, আমি যাবো শ্মশানে। শ্মশানে যাওয়ার আগে সমাজের পিতামাতাদের কাছে একটা কথা জানিয়ে যাব। ওগো সমাজের পিতামাতারা, তোমরা বলো ছেলে আমার, বৌমা আমার, নাতি আমার, নাতনি আমার, জীবনের শেষ বেলায় আমার মতো তোমাদেরও পরাচিত্তি করবে। জীবনটা ছেঁড়া খাতা, লেখার কিছু নেই, মরুভূমিতে দাঁড়িয়ে পুরনো আমি সেই, হঠাৎ করে কেঁদে ওঠে আজ আমার মন, পিছন ফিরে তাকিয়ে দেখি জীবনের শেষ বেলায় ছেলে বৌমা স্ত্রীর চেয়ে পর হলো আপনজন, পর হলো আপনজন, পর হলো আপনজন। ওকে আমি তোমার পায়ে ধরেছি গো, তুমি যেও না, আমার কথা শোনো, দাঁড়াও গো, দাঁড়াও। তুই তো পরাচিত্তি করলি, কাল সকালে খাটিয়া করে যাবো শ্মশানে, শ্মশানে যাওয়ার আগে তোর কামড়াবো। হ্যাঁ গো, কোথায় কামড়াবে গো? এইসা জাদু ডালারে। এই সঙ্গ রে, আবার পাইকার আছে, ইটির পুজোটা নিয়ে রে বাবা, না মতের হবে, বুড়ির সঙ্গে সেইবার মধ্যে একটু প্রেম করে চলে যাই। এইসা জাদু ডালারে। অশিত সন্তোষা ডিজে বাপি দুশাইক নম্বর 4 কানাই বৈদ্য পুত্র অমিত বৈদ্য সহকারে ফোনের চিপ লোড করা হয় সঙ্গে এবং নতুন নতুন গাজন পাওয়া যায়। এই দাদার গানে সন্তুষ্ট হইয়া জল দেবে ভাল্লার
ও গঙ্গা সাউন্ড 250 টাকা উপহার করিলেন ও এই সঙ্গে একটা গান ও ভালো ছকের আশা করিছেন।